রাস্তা তৈরি করছে, যেটা মাটি তোলা দেয় 1.5 কিলোমিটার চলে গেছে। তার আগে বলি, এছাড়াই এসে মেন ব্যবসা করতো কাঠের ব্যবসা, তাই এখানে আর এদের একটা কাঠের গোলাও ছিল, আর এদের মেন ব্যবসা ছিল কাঠের ব্যবসা বললাম, ঠিক আছে। এবং গোলাপ ফুলের চাষ ছিল বাগান বাড়ির চতুর্দিকে, গোলাপ ফুল কাঠের গোলাপ মিলেমিশে বাগান বাড়ির নাম হয় কাঠ গোলাপের বাগান বাড়ি থেকে কাঠগোলা বাগান বাড়ি। এখন উঠে যে এখন আম বাগান তৈরি হয়েছে, এখন বর্তমানে আম বাগান তৈরি। আর ডান দিকে হচ্ছে দেখুন, এটা চিড়িয়াখানা, বিদেশি মাছ পাখি খরগোশ হলে আপনার আপনি আগে দেখে নিন খরগোশটা মাছ পাখি, তারপর সুরঙ্গ পথ থেকে মিউজিয়াম থেকে সব বুঝিয়ে দেবো। হ্যাঁ, আপনি আগে সোজা চলে যান ডান দিকে, ইয়ে এটা দেখে নিন চিড়িয়াখানা। অ্যাকচুয়ালি সুরঙ্গ পথে জল দেখছেন, জল দেখে আপনাদের মধ্যে সন্দেহ হচ্ছে যে সুরঙ্গ পথে জল কেন। এই সুরঙ্গ পথে চালু ছিল 1847 সাল পর্যন্ত। 1847 সালে মুর্শিদাবাদে ভয়ঙ্কর বন্যা হয়। বন্যা পরিস্থিতিতে জগৎসেটের বাড়িটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত ছিল। ভাগীরথী নদী গতিপথ চেঞ্জ করে জগৎসেটের বাড়ির উপর দিয়ে চলে যায়, ফলে জগৎসেটের বাড়িটা ভাগীরথী নদীর তলায় চলে যায়। ভাগীরথী নদীর জলে সুরঙ্গ পথের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে কাঠগোলা বাগানে প্রবেশ করে। বর্তমানে যে জলটা দেখছেন, এটা টোটালটা ভাগীরথী নদীর জল, যার জন্যে নদীর জল বেড়ে গেলেই সুরঙ্গ পথের জল বেড়ে যায়, নদীর জল কমে গেলেই সুরঙ্গ পথের জল কমে যায়। সেই থেকে গুপ্ত সুরঙ্গ পথটা বন্ধ হয়। আমি শুনেছিলাম যে এটা জগৎসেতু বাড়ি পর্যন্ত আছে, জগৎসেতু আসো, এটা ভাগীরথী নদীতে একদম 1.5 কিলোমিটার পথ এখান থেকে, ঠিক আছে। জগৎসেতু বাড়িটা ভাগীরথী নদীর তলায় চলে যায়, ভাগীরথী নদীর জল সুরঙ্গ পথের সঙ্গে লিঙ্ক হয়ে, সুরঙ্গ পথের সঙ্গে লিঙ্ক হয়ে কাঠগোলা বাগানে প্রবেশ করে। যে জলটা দেখছেন টোটালটা ভাগীরথী নদীর জল, ঠিক আছে। এটা মাইকেল অ্যাঞ্জেল স্ট্যাচু, ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেল স্ট্যাচু, একজন চিত্রশিল্পী ছিলেন। ইটালিতে রেনেসাঁস পিরিয়ডে মানে যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের চিত্রটা তিনি ছবিকে পাবলিশ করেন। তাই রোমান সম্রাটটা মাইকেল অ্যাঞ্জেলোর প্রতি রুষ্ট হয়েছিলেন, তাকে অ্যারেস্ট করে তার শিল্পী জীবন ব্যর্থ করতে ডান হাতের 5 আঙুল কেটে নিয়েছিলেন। মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটা তৈরি করছেন মুর্শিদাবাদের এক ভাস্কর শিল্পী, তার নাম দিবাকর ভাস্কর। একটা মাত্র মার্বেল পাথরের স্ল্যাবকে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তিটা তৈরি করেন। প্রায় 250 বছর ধরে মূর্তিটা দেখুন এখানে ওপেন রয়েছে, অনেক প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কিন্তু মূর্তিটা নষ্ট হয়নি। তার কাপড় ও চাদরের সূক্ষ্ম ভাঁজগুলো দেখুন শিল্পী কি নিপুণভাবে তৈরি করেন, এবং ডান হাতে 5 আঙুল কেটে নেওয়া সেটা বোঝানোর জন্য শিল্পী দিবাকর ভাস্কর কবজি থেকে একটা কাটা অংশ দেখুন তার জুতোর পাশে তৈরি করে রেখেছেন। কি অপূর্ব মূর্তিটার কাজ, রাজস্থানি মহিলাদের স্নানাঘাটটা, একটা কুয়ো রয়েছে এখান থেকে, ঠিক আছে, দেখা যাবে না আপনি আসার পথে দেখুন, ঠিক আছে। আচ্ছা, এখানে বসবাস করতেন, প্রায় 100 বছর বন্ধ থাকার পর বিল্ডিংটাকে সংস্কার করে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে। এটা বর্তমানে মিউজিয়াম, নবমী আমলে সুন্দর সুন্দর জিনিস হচ্ছে মিউজিয়ামের মধ্যে, আমরা এখনই মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়াম এই চেয়ারগুলো সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাপ্লাই করেছিল। 250 বছর ধরে 250টা বর্ষাকাল অতিক্রম করেছে, প্রত্যেকটা চেয়ার ধরুন কোনো চেয়ারে জং পড়েনি বা নষ্ট হয়নি। নবাব মুয়াদ্দোলা সেই সময় এখানে আসতেন, বৈঠক করতেন, সুরাপান করতেন, পাশা খেলতেন। নবাবের সঙ্গে যে চার ভাইয়ের শর্ত ছিল, তাদের রমকদের জন্য একটা বাগান বাড়ি তৈরি করতে হবে, যার মূল আকর্ষণ ছিল ডান দিকের এই পুকুরটা। পুকুরে চার কোণে দেখুন 4টে গম্বুজ আছে, সেই সময় গম্বুজগুলো খোজাদের পাহারা, হয়তো খোজাদের যাদেরকে নপুংসক বলে, সেই সব খোজারা নবাবদের বিগম দেহ মেয়ে পাহারা থাকতো। নবাবের মনোরঞ্জনের জন্য কাঠগোলা বাগানে সুন্দরী বাইজিদের নিয়ে আসা ছিল, সেই সকল বাইজিদের সঙ্গে নবাব এই পুকুরে জলকেলি করতেন। আর এরা চার ভাই জৈন ছিলেন, জৈনরা মাছ মাংস খান না, তা চার ভাই মিলে পুকুরে অনেক মাছ পুষে নেই, সেই মাছগুলো প্রায় 40-50 কেজি সাইজের মাছ এই পুকুরে বলছে। এটা হ্যাঁ, এটা টপ, সেই সময়কার টপ, সব মার্বেল টাইলসকে কুচি কুচি টাইলসকে বসে টপগুলো পাওয়া যায়, সেই সময় খুব দুর্দান্ত জিনিস টপগুলো নষ্ট হয়ে গেছে গাছগুলো লাগানোর জন্য। মাইকে এই এটা হচ্ছে সব ম্যাগলোনিয়া গ্র্যান্ডিফ্লোরা, ইটালিয়ান ফুল পায়। আচ্ছা, আমরা এবার মিউজিয়ামে যাবো, তার আগে বলি পুকুরে অনেক মাছ ছিল, সেই মাছগুলো বড় বড় সাইজের মাছ ছিল, 40-50 কেজি সাইজের মাছ, যেগুলোকে তারা সোনার নথ পেয়েছিলো। সেই সময় চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল না, কোনো এক ভাইরাল লোকে পুকুরের সমস্ত মাছ মরে গেছিলো। এরা চার ভাই অত্যন্ত শোক পেয়েছিলেন, তার জন্য সেই মাছগুলোকে তারা বাগানবাড়ির কয়েকটা জায়গায় সমাধি দেন। সমাধির পর মাছের মূর্তি আছে আমরা সামনে গিয়ে দেখি। আচ্ছা, আমরা তাহলে মিউজিয়াম যাবো, মিউজিয়ামে কিন্তু ফটোগ্রাফি এলাম নেই, ঠিক আছে। আসুন, আমার চলে জায়গা দেখছেন না, এটা ছিল একটা গেস্ট হাউস, সংস্কারের কাজের জন্য ভেঙে ফেলা হয়েছে, আবার নতুন করে তৈরি করা হবে। আর এই ঘরটা ছিল সেই সময় স্নানাগার, এটাকে সংস্কার করে করা হয়েছে অফিস ঘর। আর ডান দিকে বিশাল রুমটা দেখুন, এটা ছিল ডাইনিং প্লাস কিচেন রুম, এদের গেস্ট এখানে একসঙ্গে থাকা করতো। এটা সংস্কারের কাজ করছে, সংস্কার কমপ্লিট হলে এটাকে টুরিস্টদের জন্য খুলে দেন। এখন আপাতত বন্ধ আছে, বন্ধ হচ্ছে।
এই সামনে কিন্তু একটা অফিস চলছে এখন, এই অফিস ঘরটা একটু ভেঙে ফেলা হবে, এই সামনে ঘরটা একটু বর্তমানে অফিস ঘর হিসেবে চালানো হচ্ছে। আচ্ছা দেখুন, এরা চার ভাই মিলে পুকুরে যে মাছ পুষেছেন, ঠিক এত বড় সাইজের মাছ হচ্ছিল আগে বললো, ওটা প্রত্যেকটা মাছকে এত, হ্যাঁ মানে সোনার নট পেয়েছে, তাই মাছগুলো মারা যাওয়ার পর এখানে মাছের সমাধি দেওয়া হয়, ঠিক আছে। এখানে কয়েকটা জায়গা আছে, তার মধ্যে এখানেও দেখি মাছের সমাধি। কি ভালো লাগছে তো? হ্যাঁ। আচ্ছা এখানে দেখুন, নাগেশ্বর গণেশ গলায় পৈতে রাখেন, পেটের উপর সব জৈনরাই এই গণেশকে পুজো করেন। রাজস্থান বেড়াতে গেলে এরকম অনেক গণেশের মূর্তি আপনারা দেখবেন। বাবা আপনি তো ভালো ফটোগ্রাফি করেন। আর ওটা হচ্ছে ইদারা, সোর্স অফ ওয়াটার, ইদারের জল পান করা হতো, স্নানাঘাটে নিয়ে যাওয়া হতো স্নানের উদ্দেশ্যে। আর ডান দিকে দেখুন একটা খোলা মঞ্চ, খোলা মঞ্চটা ছিল সেই সময়ের নাচমহল ড্যান্সিং গ্যালারি। নাচমহলটা এখন ফাঁকা মঞ্চ, নাচমহলটা সেই সময় কালারফুল বেলজিয়াম গ্লাস দ্বারা কভার করা ছিল, গ্লোবে রাখা ছিল। এর বাইরে ছিল অনেক বেদি, বেদিতে বসে নবাবের গেস্টরা আমোদপ্রমোদ করতো, বাইজিদের সঙ্গে নাচগান করতো। নবাবের বিনোদনের জন্য কাঠগোলা বাগানে তিনজন সুন্দরী নর্তকীকে নিয়ে আসা ছিল লখনৌ থেকে, যাদের নাম ছিল হীরাবাই, মতিবাই, লক্ষ্মীবাই। হীরাবাই ছিল খুব সুন্দরী, অ্যাংলো ইন্ডিয়ান। হীরাবাইয়ের হাইট ছিল 6'2" এবং সেই সময় হীরাবাইয়ের ডিমান্ড ছিল 5,000 স্বর্ণমুদ্রা। সেই হীরাবাই নবাবের সঙ্গে নাচগান করতেন নাচমলের মধ্যে থেকে, নাচমলের মধ্যে থেকে নবাব বাইরের সমস্ত গেস্টকে দেখতে পেতেন, লক্ষ্য রাখতেন তারা কী করছেন, বাইরের গেস্টরা নবাবকে দেখতে পেতেন না, নবাব ভেতরে কী করছেন গাছ দ্বারা কভার ছিল। এটা প্রাকৃতিক দুর্যোগের ফলে মেনটেন্যান্সের অভাবের জন্য বেলজিয়াম গাছগুলো সব ধ্বংস হয়ে যায়, এখন ফাঁকা মঞ্চ রয়েছে। আচ্ছা এরপর দেখবেন জৈন মন্দির, আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি রয়েছে, দুটো গেট রয়েছে, দুটো গেটের বাইরে জুতো খুলে জৈন মন্দিরটা দর্শন, গেটটা ভেঙে গেছে, ওটা মানে দুটো প্রবেশপথ রয়েছে, প্রবেশপথের বাইরে জুতো খুলে জৈন মন্দির দর্শন করবেন। আর এটা হচ্ছে জৈনদের দাদাবাড়ি, এটা ছিল জৈনদের গুরুদেবের আশ্রম, জৈনদের গুরুদেবরা জৈনদেরকে দীক্ষা দিতেন এখান থেকে, এর ভেতরে গুরুদেবের পায়ের ছাপ রাখা আছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে জৈনরা কাঠগোলা বাগানে আসেন, তারা এখানে এসে স্নান করে নতুন পোশাক পরে ভেতরে পুজো দেন। জৈনদের কাছে দাদাবাড়িটা অত্যন্ত পবিত্র স্থান। আর এটা ভৈরবের মূর্তি, শ্বেত ভৈরব বা রুদ্র ভৈরব বলে, ভৈরব অর্থাৎ শিবের এক রূপ। জৈনরা ভৈরবের পুজো করেন, শিবের পুজো করেন না, শিবের বহন সার ভৈরবের বহন দেখুন পুকুর, ঠিক আছে। গত এক মাস আগে জৈনদের গুরুদেবরা কাঠগোলা বাগানে এসেছিলেন, তারা এখানে এসে দুটো মূর্তি স্থাপন করে যান। এটা হচ্ছে মার্বেল পাথরের শ্বেত ভৈরব, আর ওটা হচ্ছে কষ্টি পাথরের কাল ভৈরব, এই দুটো মূর্তি জৈনদের গুরুদেবরা স্থাপন করে গেছেন। কাল ভৈরবের মূর্তি ওটা আগেকার, হ্যাঁ আর কাঠগোলা বাগানের ঐতিহাসিক চাম্পা ফুলের গাছটা দেখুন, এটা শ্বেত চাম্পা ফুলের গাছ, এই গাছটার বয়স চলতুন 160 বছর। এত পুরনো হওয়ার জন্য গাছের কাণ্ডটায় ঘুন পোকা ধরে যায়, যার ফলে গাছটা ফাঁপা হয়ে গিয়ে তিনটে পাতে ভাগ হয়ে যায়। পেছন দিকে একটা পাট দেখুন ভেঙে পড়ে গেছে, তবুও গাছটা জীবিত রয়েছে, শোনা যায় এক সময় ফুল থেকে আতর তৈরি হতো, নবাবরা সেই আতর ব্যবহার করতেন। গাছের নাম কি বললেন? শ্বেত চাঁপা ফুলের গাছ, এরকম না ফুল ফুটেছে, এই যে ফুলগুলো সব শ্বেত চাঁপা ফুল। আর আপনারা এবার দেখবেন জৈন মন্দির, আর জৈন মন্দির উল্টো দিকে এসেছে একটা পুকুর, পুকুরটা ছিল পদ্ম পুকুর, পদ্মের চাষ প্রচলন দেখব, হ্যাঁ এটা ছবি তুললেন আপনি জান, পদ্ম পুকুর ছিল, পদ্মের এখন চাষ নেই, পদ্ম ফুলে জৈন মন্দির পুজো হতো, কিন্তু এই পুকুরে রয়েছে বড় বড় মাছ, জৈনরা মাছ খান না, মাছ ধরেন না, মাছকে পুজো করেন, যার জন্যে পুকুরের কোনো মাছ মরে গেলে পুকুরের ধারে কবর দিতে হয়, সেই ট্র্যাডিশন এখনও বজায় রয়েছে। আর এখান থেকে তো দেখতে পাচ্ছেন বজরংবলীর মূর্তি, 1962 সালে জমি চাষ করতে করতে বজরংবলীর মূর্তিটা মাটির তল থেকে উদ্ধার হয়, তখন এখানকার মালিক ছিলেন রাজপথ সিং ইন্দুগর, তিনি মূর্তিটাকে উদ্ধার করে এখানকার প্রতিষ্ঠা করেন, এই মূর্তিটা খুব জাগ্রত মূর্তি। আর্কিওলজিক্যাল সোর্স অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই মূর্তিটাকে পরীক্ষা করে বলেন মূর্তিটা প্রায় 800 বছরের পুরনো মূর্তি, ঠিক আছে। এবার আপনি দেখুন জৈন মন্দির, আদিনাথ পরেশনাথ মহাবীরের মূর্তি রয়েছে, ঠিক আছে। আর আমার এখানেই দেখানো ভোজন হচ্ছে, ভালো লেগেছে? হ্যাঁ ধন্যবাদ।
এটা হচ্ছে সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ধরে চার ভাই জগৎ সেটের সঙ্গে রত্ন ব্যবসা করতেন, হিরে পান্না ঝড়ত মন্ত্রের ব্যবসা করতেন, ঠিক আছে। আর সেই সুড়ঙ্গ পথে দেখুন জল দেখছে।